সাকিব আল হাসান মানেই আলোচনার মধ্যমণি। এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে সোমবার অফিসিয়াল সংবাদ সম্মেলনেও আলো ছড়ালেন জাতীয় দলের অধিনায়ক। স্বভাবসুলভভাবেই কিছু প্রশ্নের উত্তর দিলেন রহস্য রেখে, আবার বিতর্ক হতে পারে জেনেও খোলামেলা কথা বললেন টি টোয়েন্টির নতুন এই অধিনায়ক। জানালেন এশিয়া কাপ দিয়েই টি টোয়েন্টিতে আবারও কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। দেশ ছাড়ার আগের দিন আজ সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন সাকিব আল হাসান। সেখানে দলের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, উইকেটের পেছনে মুশফিক যদি থাকেন তাহলে তার জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং ওনারা জানে যে ওনাদের রেসপন্সিবিলিটিটা কি, ওনারা জানে যে ওনাদের চ্যালেঞ্জেসগুলো কি কি, ওনারা জানে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে ওনারা আসলে আছেন। তো আমার আলাদা করে আসলে এখানে কিছু বলার নেই। ওনারা এতদিন ধরে খেলার পরে ওনারা খুব ভালো করেই পুরো সিচুয়েশনটা সম্পর্কে অ্যাওয়ার, এবং আমরাও জানি আমরা ওনাদের থেকে কি এক্সপেক্ট করছে, এবং যেটা আমি বললাম যে খুবই ইম্পর্টেন্ট পার্ট টিমের। আর উইকেট কিপিং যেটা হচ্ছে যে উনি উইকেট কিপিং করলে আমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, এটা সব থেকে বড় রিজন হচ্ছে টি টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। সো যেটা হয় যে ফিল্ডিংসের অ্যাঙ্গেলসগুলো খুব ইজিলি উনি এটা চেঞ্জ করতে পারেন, আমার কাছে শোনারও দরকার নেই। সো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়, আমি অন্য একটা দুইটা বিষয় নিয়ে চিন্তা করতে পারবো, রাদার ফিল্ডিংয়ের পজিশনগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করা থেকে কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কিনা, কারণ এগারোটা প্লেয়ার আমার পক্ষে সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে এটা ভালোভাবে দেখতে পারে, আর ওনার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমার জন্য অনেক ইজি হয়ে যায়। সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা শোচনীয়, কেননা শেষ কয়েক ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। আর এই হারের বেড়াজাল থেকে মুক্তি পেতেই আসন্ন এশিয়া কাপের আগে নতুন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে সাকিব অধিনায়কত্বের দায়িত্বে ফিরলেও টি টোয়েন্টি ক্রিকেট থেকেই বাদ পড়েছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফলে এশিয়া কাপের দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তার। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 27 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ দল হেড কোচ ছাড়াই যাবে। টি টোয়েন্টিতে এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এদিকে মিরপুরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে, তবে তার আগে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা, এবং সেখানে নিজেদের ভালোভাবেই মেলে ধরেছেন তারা। ব্যাট হাতে ঝড় তুলেছেন আফিফ হোসেন ধ্রুব এবং মোসাদ্দেক হোসেন সৈকত। 28 বলে 50 রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন, 5টি বাউন্ডারি এবং 3টি ছক্কার মারেন তিনি। এছাড়া 19 বলে 49 রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকতও, 4টি বাউন্ডারির সঙ্গে 3টি ছক্কার মেরেছেন তিনি। আফিফ মোসাদ্দেকের ব্যাটিং ঝড়ে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করে জাতীয় দলের ক্রিকেটারদের সমন্বয় গড়া বিসিবি লাল দল। চলতি মাসের 27 তারিখ থেকে শুরু হবে এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই, আর এই এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে সাকিবের দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ 30 আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান।